কাল আদালা কোনোটাই তো ফাইনাল কথা কইন, আর বাড়িয়ালে হোলা হেতার ঘরে হত মা দুদিন বেলা কাজে ঝগড়া হইব, আর বয়স হয়ে গেছে এই বুড়া কালে আই সোফা করতে হাইতাম না। কবুল করিয়েলা আর কত যে তুই আগে জানবি শুনবি কথা কবি ঘুরবি ফিরবি খাইবি রং ডং করবি টিকটক বানাবি করে নাচবি, এটা না করতে কইছি আগে যাচাই বাছাই কর, আগে অনেক বিসমিল্লা কবুল করতে আসি। গ্যারান্টি না মা, আই যে সুন্দরী সুন্দর, আই যদি বিয়া বই আই নাও খালা বেড়ার কাছে বিয়া বই করছে আমার ফোনে চার্জ ছিল না, যাই হোক আপনি আগে আমাকে বলেন আপনার অফিসের কলিগ কেন বাসায় এসেছিল। না দেখো ও বাসায় আসুক সেটা কিন্তু আমি চাইনি, আমি শুধু তোমার ইয়েটা তো ওনাকে দিয়েছিলাম ফোন নাম্বারটা। আপনি আমার ফোন নাম্বার এবার তাকে দিবেন কেন? না মানে যে অফিসে বসে কথা হচ্ছিল তো তখন কথায় কথায় ফোন নাম্বারটা দিয়েছি। অফিসে বসে কথা হচ্ছিল মানে আপনি অফিসে বসে আমাকে নিয়ে আলোচনা করেন? না না ব্যাপারটা তুমি যেমন ইয়ে করছো সেরকম না, মানে হচ্ছে কি ওই অনেক সময় হয় না নিজেদের মধ্যে কথা হচ্ছিল, আমি বলতে চাচ্ছিলাম যে আমি বলছিলাম যে আমার স্ত্রীটা গ্রাম থেকে এসছে ও একটু বোঝে কম, এমন যদি কাউকে পাওয়া যেত যে একটু বুঝিয়ে সুঝিয়ে কথা বলতে পারে এই তখন আমি ফোন নাম্বারটা ওকে দিয়েছিলাম। ও আচ্ছা, তার মানে আপনি আমাকে অবুঝ মনে করেন আর আমাকে বোঝানোর জন্য মানুষ ঠিক করেছেন, ঠিক আছে আমি সবই বুঝলাম। আরে না মানে ব্যাপারটা ওই রকম না, আমি আসলে জাস্ট এমনি দিয়েছিলাম। ঠিক আছে আমি বুঝতে পেরেছি সব, আমাকে আর কিছু বোঝাতে হবে না। আপনি কি জানেন আপনি যাকে বাসায় পাঠিয়েছিলেন তার হাবভাব একদম ভালো না, বিচ্ছিরি ইঙ্গিত করছিল আমাকে। সে কি? যাই হোক আপনি যখন কিছু বুঝতে পারছেনই না তখন একটা কথা জানিয়ে রাখি, রথ ঠিকই চলবে কিন্তু চাকা ঘুরবে উল্টো দিকে। রথ চলবে চাকা উল্টো দিকে ঘুরবে? রথ চলে চাকা উল্টো দিকে ঘুরলে রথ কিভাবে? আমি না মানুষ কাকে বিশ্বাস করে ফোন নাম্বারটা দিলাম, আমি কি সারা জীবন মানুষ চিনতে পারবো না নাকি?